হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা গত এক মাস ধরে লাইভ ক্লাস করছিলাম, তো তোমরা আমাকে অনেকেই মেসেজ করছিলে যে লাইভ ক্লাস আসছে না কেন, ফোন করে জিজ্ঞেস করছিলে যে লাইভ ক্লাস কেন ইউটিউবে হচ্ছে না। আমি তোমাদেরকে এই রিলেটেড একটা ইনফরমেশান দেওয়ার ছিল, সেটা দিতে পারছিলাম না, একটু প্রবলেম ছিল বলে। তো এখানে আমি তোমাদের বলে দিই যে আমাদের যে এই ইউটিউবে যে লাইভ সেশনটা, এটা এখন আনঅ্যাকাডেমিতে আমি করছি। আনঅ্যাকাডেমিতে লাইভ ক্লাসের টাইমিং রয়েছে প্রত্যেক দিন 8 PM, অর্থাৎ রাত্রি 8টার সময় আমরা লাইভ ক্লাস করব। আর টুইজডে এবং ফ্রাইডে এইটা আমরা দেখতে পাবো, কবে টুইজডে এবং ফ্রাইডেতে আমরা 10 PM-এ করব। অর্থাৎ এই লাইভ ক্লাস সম্পূর্ণ যেটা ইউটিউবে করছিলাম, এটা পুরোটাই আনঅ্যাকাডেমিতে এখন করছি। তাহলে ইউটিউবে কি লাইভ ক্লাস হবে না? না, ইউটিউবে লাইভ ক্লাস করা পসিবল হবে না, কারণ দুটো জায়গাতে লাইভ ক্লাস করা সম্ভব হবে না আমার পক্ষে। তো ইউটিউবে আমি ডে টু ডে বেসিসে এইরকম ভিডিও MCQ রিলেটেড প্র্যাকটিস সেট আনতে আনতে থাকবো, সেখানে তোমরা MCQটা প্র্যাকটিস করবে। আর আনঅ্যাকাডেমিতে প্রত্যেক দিন রাত্রি 8টার সময় লাইভ ক্লাস প্রেজেন্ট হবে, সেখানে লাইভ ক্লাস করবে, এবং টুইজডে ফ্রাইডে রাত্রি 10টার সময় তোমরা লাইভ ক্লাস করবে। আনঅ্যাকাডেমি ফলো করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা ওখানে গিয়ে ক্লিক করে নেবে। ওখানে ক্লিক করলে অটোমেটিকলি আনঅ্যাকাডেমি প্রোফাইলে চলে যাবে, সেখানে ফলো করে নেবে আমাকে, এবং ওখান থেকে যতগুলো এখনো পর্যন্ত লাইভ ক্লাস করেছি সব লাইভ ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলোও কিন্তু দেখে নিতে পারবে। ক্লিয়ার, বোঝা গেল? তো এবারে তোমাদেরকে কি করতে হবে, আনঅ্যাকাডেমি ইউজ করার জন্য তোমাকে আনঅ্যাকাডেমিটা অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটা না ইনস্টল করলে এই লাইভ ক্লাসগুলো ফ্রিতে তোমরা অ্যাক্সেস করতে পারবে না। তো আনঅ্যাকাডেমি অ্যাপ ইনস্টল করার পরে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে তোমরা কিন্তু অটোমেটিক্যালি ওই প্রোফাইলে পৌঁছে যাবে। অথবা তোমরা যদি সার্চ করতে পারো আনঅ্যাকাডেমি অ্যাপে গিয়ে, ডাইরেক্ট আমার নামটা সার্চ করলে তোমরা কিন্তু আমার প্রোফাইলটা পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু সার্চ করে নিতে পারবে, এবং সেখান থেকেও কিন্তু ওই যতগুলো লাইভ ক্লাস এখনো পর্যন্ত করেছি প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো এই ইনফরমেশনটা দেওয়া ছিল, অনেক দিন ধরে দিতে পারছিলাম না, তো চলো আজকে আমি ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিলাম। আশা করছি তোমরা আজকে থেকে সবাই কিন্তু আনঅ্যাকাডেমিতে প্রেজেন্ট থাকবে, এবং আপ টু প্রিলিমস পর্যন্ত আমরা যতগুলো লাইভ ক্লাস করব প্রত্যেকটা লাইভ ক্লাসে তোমরা প্রেজেন্ট থাকবে, এবং প্রায় 3000-এর উপরে MCQ সলভ করবো, এবং এক্সামে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আসার কিন্তু চান্স থাকবে। ওকে, সো আনঅ্যাকাডেমি এবং ইউটিউব দুটো একসঙ্গে তোমরা করবে। আনঅ্যাকাডেমিতে তোমরা লাইভ ক্লাস করবে, ইউটিউবে এসে জাস্ট ভিডিওগুলো দেখবে। ইউটিউবে খুব বড় ভিডিও বানাবো না, খুব কম ভিডিও, কত কম কম কোয়েশ্চেন নিয়ে ভিডিও বানাবো, এবং খুব শর্ট ভিডিও বানাবো যাতে তোমরা খুব তাড়াতাড়ি রিভিশন দিতে পারো। ক্লিয়ার? চলো কোয়েশ্চেন নাম্বার 26 থেকে আমরা আজকে স্টার্ট করব। কোয়েশ্চেন নাম্বার 26-এ রয়েছে, সত্যার্থ প্রকাশ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ সবাই, সত্যার্থ প্রকাশ বইটা কে লিখেছে? অপশানগুলো দেওয়া রয়েছে, তোমরা অপশানগুলো রিকল করো, আমি অপশানগুলো সম্বন্ধে আনসার দিয়ে দিচ্ছি। ওকে, সত্যার্থ প্রকাশ বইটা, এটা লিখেছে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী কিসের সঙ্গে পরিচিত? আর্য সমাজের সঙ্গে পরিচিত। আর্য সমাজ কত সালে তৈরি হয়েছিল? আর্য সমাজ তৈরি হয়েছিল 1875-এ। 1875-এ আর্য সমাজ কিন্তু তৈরি হয়, তাই তো? ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চনে আসছি। কোয়েশ্চেন নাম্বার 27, হুইচ শিখ গুরু কল্ড হিমসেলফ দ্য স্বচ্ছ বাদশাহ? কাকে, কোন শিখ গুরুকে স্বচ্ছ বাদশাহ বলা হয়? এটা আমরা জানি, স্বচ্ছ বাদশাহ বলা হয় কিন্তু গুরু হরগোবিন্দকে। গুরু হরগোবিন্দকে বলা হয় স্বচ্ছ বাদশাহ। ক্লিয়ার? আর গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিল? ঔরঙ্গজেব, তাই তো? গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল কিন্তু ঔরঙ্গজেব। কোয়েশ্চেন নাম্বার 28, দিওয়ানি মাইন্ডি ইন সুলতানেট পিরিয়ড বিলংস টু? দিওয়ানু মাইন্দি এটা কি ছিল? সুলতানের পিরিয়ডে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি ছিল? আর্মি ছিল, জুডিশিয়াল ছিল, মার্কেট ছিল, ল্যান্ড ছিল, কি ছিল? অ্যাকচুয়ালি এই মান্ডি রিলেটেড তোমরা বুঝতেই পারছো, এটা একটা মার্কেট ছিল। সুলতানের পিরিয়ডে কিছু টার্ম আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমরা রেডি করে নেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, হু অবটেন দ্য টাইটেল সুলতানি ই আজম ফ্রম ডাই ক্যালিফ? যে ক্যালিফ যে মারা গেছিলো সেখান থেকে সুলতানি আজম উপাধিটা কে নিয়েছিল? অপশানগুলো দেখো, এটা হচ্ছে বাগদাদের ক্যালিফ ছিল, তাই তো? বাগদাদের ক্যালিফের কাছ থেকে কিন্তু এই উপাধিটা নিয়েছিল। কুতুবুদ্দিন আইবক, ইলতুদমিশ, চেঙ্গিস খাঁ, বলবন, অপশানগুলো তোমরা রিকল করতে থাকো, তাহলে কিন্তু আমার কিন্তু বলতে সুবিধে হবে। সো আনসারটা মিলছে কিনা তোমরা শুধু দেখে নাও, এটা হচ্ছে আনসার হবে ইলতুদমিশ। ইলতুদমিশ জানো সুলতানি পিরিয়ডে দু চারজনের খুব ভালোভাবে রেডি করে নেবে, ইলতুদমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক, খুব ভালোভাবে রেডি করে নেবে। ক্লিয়ার? নেক্সট, কাকে পাগল রাজা বলা হয়? পাগল রাজা বলা হয় কিন্তু মোহাম্মদ বিন তুগলকে। মোহাম্মদ বিন তুগলকে বলা হয় পাগল রাজা। ক্লিয়ার? নেক্সট, পাবদা এবং সিজিয়া, এই যে প্রসেস, সিজদা এবং পাইবশ, তাই তো? সিজদা এবং পাইবশ এই প্রথাটা কে চালু করেছিল? এটা চালু করেছিল কিন্তু বলবন, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 30, হু অ্যাপয়েন্টেড বালাজি বিশ্বনাথ অ্যাজ দ্য পেশোয়া? কে বালাজি বিশ্বনাথকে পেশোয়া হিসেবে অ্যাপয়েন্ট করেছিল? কোয়েশ্চেন নাম্বার 30-র আনসার হবে শাহু।
শাহু কিন্তু অ্যাপয়েন্ট করেছিল বা বালাজি বিশ্বনাথকে পেশোয়া হিসাবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 31, হু ওয়াজ দ্য রুলার অফ সিন্ধ হোয়েন মোহাম্মদ বিন তুগলক, সরি মোহাম্মদ বিন কাসিম অ্যাটাকড ইন্ডিয়া। কে সেই সময় সিন্ধ প্রদেশের রুলার ছিল যখন মোহাম্মদ বিন কাসিম ইন্ডিয়াতে অ্যাটাক করে? এটার আনসার হবে কিন্তু কে ছিল, দাহির ছিল রাজা, যে হচ্ছে যখন সিন্ধ প্রদেশের যখন রাজা ছিল যখন মোহাম্মদ বিন কাসিম কিন্তু অ্যাটাক করেছিল। চলো কোয়েশ্চেন নাম্বার 32, একটু টিপিক্যাল কোয়েশ্চেন, মেন সিলেক্টেড কোয়েশ্চেন। এখানে দেওয়া রয়েছে কারেন্টলি দ্য হিন্দু ক্যালেন্ডার দ্যাট ইজ বিং ইউজড ইজ মডিফাইড অ্যাজ এ শক সম্বত বা শক ক্যালেন্ডার, কনসিডার দ্য ফলোয়িং। শক ক্যালেন্ডার অনুযায়ী কোন স্টেটমেন্টটা কারেক্ট রয়েছে? প্রথম অপশনটা দেওয়া রয়েছে যে 78 অব্দে কনিষ্ক হচ্ছে কি করেছিল, শক এরাটা স্টার্ট হয়েছিল কনিষ্কের সময়। সেকেন্ড আছে কনিষ্ক ওয়াজ দ্য ফাউন্ডার অফ শক ডিনাস্টি, শক বংশ বা শক সাম্রাজ্য তৈরি করতে সব থেকে মেন ফাউন্ডার হিসেবে কাজ করেছিল কনিষ্ক। কি হবে আনসার? একদমই কারেক্ট আনসার, তোমরা নিজেরা চিন্তা ভাবনা নিশ্চয়ই করতে পেরেছো যে 78 অব্দ জব 78 AD যেটা, সেটা কিন্তু শক এরা, তাই তো? তো এই অপশনটা কারেক্ট আছে, বাট কনিষ্ক মেন ফাউন্ডার ছিল না, সো অপশন এ হচ্ছে কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 33, ডিউরিং দ্য ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার দ্য জাটস ওয়ার অর্গানাইজড ইন্টু এ পলিটিক্যাল ফোর্স। মুঘল এম্পায়ার যখন ডিক্লাইন করছিল মানে যখন ধ্বংস হচ্ছিল, তখন জাটসরা কিন্তু একটা জায়গায় অর্গানাইজড হচ্ছিল, এবং সেই কার নেতৃত্বে এই জাটসরা অর্গানাইজ হচ্ছিল কোয়েশ্চেনটা এটা বলেছে আমাদের। কোয়েশ্চেনের আনসার হবে সুরজমল, সুরজমলের নেতৃত্বে কিন্তু জাটসরা অর্গানাইজড হচ্ছিল। কোয়েশ্চেন নাম্বার 34, দ্য লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ হরপ্পান সিটিস হ্যাজ বিন ফাউন্ড অ্যালং দ্য রিভার অফ, সব থেকে বেশি হরপ্পান শহরগুলো কোন নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে আমরা দেখতে পাই? কোয়েশ্চেন নাম্বার 34 আনসার হবে ঘগ্গর হাক্কার। এগুলো কিন্তু একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন কিন্তু এরকম ধরনের আসার চান্স থাকবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35, হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন, হর্ষবর্ধনের কোর্ট পোয়েটের নাম কি? হর্ষবর্ধনের কোর্ট পোয়েটের নাম ছিল কিন্তু আমরা কি জানি, বাণভট্ট, তাই তো? বাণভট্ট বা বাণভট্ট বলি আমরা যেটাকে, তাকে কিন্তু কোর্ট পোয়েট বলা হয়। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু রবি কীর্তিও আছে, রবি কীর্তিও কিন্তু আনসার হওয়ার চান্স আছে, যাই না কেন এটা এখানে ফুল ফর্মটা দেয়নি, সো যাই হোক। তো কোয়েশ্চেন নাম্বার 36 যাচ্ছি, তো এটা একটু কনফিউজিং কোয়েশ্চেন, তো ক্লিয়ার? তারপর কোয়েশ্চেন নাম্বার 36 আসছি, হু ওয়াজ দ্য মাদার অফ মহাবীরা, মহাবীরের মায়ের নাম কি ছিল? মহাবীরের মায়ের নাম ছিল ত্রিশলা। ক্লিয়ার? ত্রিশলা ছিল মহাবীরের মা। নেক্সট, হিন্দু মহাসভা কত সালে এস্টাবলিশ হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 37, হিন্দু মহাসভা কত সালে এস্টাবলিশ হয়েছিল? হিন্দু মহাসভা এস্টাবলিশ হয়েছিল 1915 সালে। হিন্দু মহাসভা যেমন তোমরা জানো, যেটা পরবর্তীকালে বিভিন্ন যে প্রোটেস্টগুলো হচ্ছিলো সেই প্রোটেস্টগুলোর বিরুদ্ধে এগিয়ে এসেছিলো, সেগুলো কিন্তু পুরোটাই কিন্তু হিন্দু মহাসভা তৈরি হয়েছিল কিন্তু 1915। 1915 আর একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটে, সেটা হচ্ছে কি আমরা জানি, হোমরুল লীগ। হোমরুল লীগটাও কিন্তু 1915 আমরা দেখতে পাই। 1920 আমরা দেখতে পাই নন কোঅপারেশন মুভমেন্টকে। 1916 আমরা দেখতে পাই কি, লখনৌ প্যাক্টকে। লখনৌ প্যাক্ট 1916 কিন্তু হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 38, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। সেকেন্ড বা দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স যেটা হয়েছিল, তখন ভাইসরয় কে ছিল? ভাইসরয় ছিল তখন কিন্তু লর্ড উইলিংডন। লর্ড উইলিংডন কিন্তু সেই সময় ভাইসরয় ছিল। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কততে হয়? 30, তারপরেটা হয় 31, তারপরেরটা হয় 32। ক্লিয়ার? এইভাবে তোমরা কিন্তু সিকুয়েন্সটা কিন্তু মনে রাখবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 39, তিলক স্বরাজ ফান্ড ওয়াজ কালেক্টেড ডিউরিং দ্য, তিলক স্বরাজ ফান্ড কখন তৈরি করা হয়েছিল? তিলক স্বরাজ ফান্ড কিন্তু তৈরি করা হয়েছিল, আমরা জানি এটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টের সময় কিন্তু তিলক স্বরাজ ফান্ড তৈরি করা হয়েছিল। কত সালে? 1920 সালে। 1920 সালে তিলক স্বরাজ ফান্ড নন কোঅপারেশন মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল। এবং সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট কত সালে হয়? সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট কিন্তু হয় 1930 সালে, তাই তো? সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট 1930 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, হু রোড দ্য নোভেল সীতারাম, সীতারাম নোভেলটা কে লিখেছিল? কোয়েশ্চেন নাম্বার 40 সীতারাম যে নোভেলটা, এটা কিন্তু লিখেছিল বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ক্লিয়ার? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা আরও একটা বইয়ের নাম হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠ বইটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এবং ওই বইতে কিন্তু সন্ন্যাসী রিভিলিয়নের কথা বলা আছে। কোয়েশ্চেন মাঝে মাঝে দেয় কোন বইতে সন্ন্যাসী রিভিলিয়নের কথা বলা আছে, এটা কিন্তু আনন্দমঠ, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু লিখেছিল, তাই তো? আর রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী আন্দোলনের সময় কোন বই লিখেছিল? ঘরে বাইরে বা গোরা, এই দুটো বই কিন্তু স্বদেশী আন্দোলনের সময় কিন্তু লিখেছিল। ইন হুইচ ইয়ার মহাত্মা গান্ধী বিকেম এ প্রেসিডেন্ট অফ INC?
কোন সালে মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে জয়েন করে? দেখো, মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে কিন্তু কোনো সেশনে জয়েন করেনি, একটাই মাত্র সেশন ছেড়ে দিয়ে। কোন সেশন সেটা? সেটা ছিল বেলগাঁও সেশন 1924। 1924 বেলগাঁও সেশনে কিন্তু মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট হিসেবে জয়েন করেছিল। কোয়েশ্চেন নাম্বার 42, ভিক্টোরিয়া বিকেম দ্য এম্প্রেস অফ ইন্ডিয়া কত সালে? ভিক্টোরিয়া 1800 কত সালে এম্প্রেস হয়, ইন্ডিয়ার এম্প্রেস হিসাবে আসে? এটা হয় কিন্তু কত সালে? এটা হয় কিন্তু 1877 সালে। 1877 সালে আমরা জানি যে ভারতের এম্প্রেস হিসাবে আসে ভিক্টোরিয়াকে। ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ বিলং টু হুইচ পার্টি, কোন পার্টির আন্ডারে জয়প্রকাশ নারায়ণ ছিল? কোয়েশ্চেন নাম্বার 43 আনসার কী হবে? জয়প্রকাশ নারায়ণ কিন্তু তোমরা জানো সোশ্যালিস্ট পার্টি তৈরি করেছিল, তাই তো? সোশ্যালিস্ট পার্টি। জয়প্রকাশ নারায়ণ বা জেপি নারায়ণ, এই রিলেটেড একটা প্ল্যানও রয়েছে, সেই প্ল্যানটার নাম কি? সর্বোদয়া প্ল্যান। এটাও কিন্তু জয়প্রকাশ নারায়ণই কিন্তু তৈরি করেছিল, জেপি নারায়ণ সেটা কিন্তু এই প্ল্যানের সঙ্গে জড়িত ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, তাই তো? হু ফাউন্ডেড ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন, কে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল কিন্তু কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন কিন্তু ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল। কোয়েশ্চেন নাম্বার 45, হু ওয়াজ নোন অ্যাজ ফকিরি আফগান, কে ফকিরি আফগান নামে পরিচিত ছিল? ফকিরি আফগান নামে পরিচিত ছিল খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে ফকিরি আফগান বলা হয়, এবং এটা হচ্ছে কোথায় প্রতিষ্ঠা করেছিল, সরি, খান আব্দুল গফর খান কি তৈরি করেছিল? খুদাই খিদমতগার, তাই তো? খুদাই খিদমতগার দল তৈরি করেছিল, এবং তোমরা জানো এটা নর্থ ওয়েস্ট প্রভিন্সে কিন্তু এরা কাজ করছিল। আর আগা খান কিসের সঙ্গে জড়িত? আগা খান কিন্তু মুসলিম লীগ তৈরি করেছিল, কত সালে? 1906 সালে, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 46, হু ট্রান্সলেটেড গীতা অ্যাজ এ লোটাস সং, কে গীতাকে লোটাস সং হিসাবে ট্রান্সলেট করেছিল? কোয়েশ্চেন নাম্বার 46 এর আনসার হবে, কে ট্রান্সলেট করেছিল? এটা এটা হয়েছিল কিন্তু গীতাকে লোটাস সঙ্গে ট্রান্সফার করেছিল কিন্তু অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কিন্তু গীতাকে লোটাস সঙ্গে ট্রান্সলেট করেছিল। এবং যদি তোমাকে কোয়েশ্চেন দেয় গীতাকে ইংলিশে কে ট্রান্সফার করেছিল, এটা তখন হবে চার্লস উইকলিন্স, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 47, হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন ব্রিটিশ পার্লামেন্ট, বলেছে কখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল যেটা ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়েছিল সেটা ব্রিটিশ পার্লামেন্টে কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? ব্রিটিশ পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা হয়েছিল 4th July 1947। 4th July 1947 ব্রিটিশ পার্লামেন্টে এটাকে ইন্ট্রোডিউস করা হয়। কোয়েশ্চেন নাম্বার 48, হুইচ গভর্নর অফ বেঙ্গল ওয়াজ ফেমাস অ্যাজ এ বেঙ্গল টাইগার, কাকে বেঙ্গল টাইগার বলা হয়? কোন গভর্নর জেনারেলকে বেঙ্গল টাইগার বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 48 এর আনসার হবে কি? লর্ড ওয়েলেসলিকে বলা হয় বেঙ্গল টাইগার, লর্ড ওয়েলেসলি। কোয়েশ্চেন নাম্বার 49, দ্য ক্লাইমেট অর সয়েল কন্ডিশন বেনিফিশিয়াল টু দ্য গ্রোথ অফ বোথ রাইস অ্যান্ড হোয়েট ইচ, কোন ক্লাইমেটটা রাইস এবং হোয়েট দুটোর কন্ডিশনে কিন্তু খুব ভালোভাবে হেল্প করে, কোন কোন ক্লাইমেট কন্ডিশন? এটা হবে কিন্তু 49 আনসার হবে কিন্তু কোনো কন্ডিশনই কিন্তু ফলো করে, কারণ আমরা জানি রাইস এবং হোয়েট হতে গেলে অ্যালুভিয়াল সয়েল হতে হবে, সো এই অপশানটাও গেল। ওয়েল ড্রেন সিস্টেম হতে হবে, কিন্তু এখানে ওয়েল ড্রেন সিস্টেমটা ব্যাপারটা বলা আছে যে মডারেট টেম্পারেচার, বাট আমরা জানি সেই সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকা দরকার, আর হাই রেনফল হয় কিন্তু কি জল ধরে রাখার ক্ষমতাও বেশি দরকার, তাই তো? সো আনসার হবে কিন্তু 49 ডি। কোয়েশ্চেন নাম্বার 50 আনসারটা বলো কি হবে? কোয়েশ্চেন নাম্বার 50 দেওয়া আছে, হুইচ অব দিস মিনারেলস ক্যান বি ফাউন্ড ইন সাউথার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতে কোন ধরনের মিনারেলসগুলো দেখতে পাওয়া যায়, কোন ধরনের মিনারেলসগুলো দেখতে পাওয়া যায়? এবারে তোমরা যদি দেখো কপারসও কিন্তু আমরা দক্ষিণ ভারতে দেখতে পাই, মিকাও দেখতে পাই, আয়রনও দেখতে পাই, বক্সারও দেখতে পাই, সো আনসার হবে ডি। তো 50 আমরা ডিসকাস করলাম, পরবর্তী ভিডিওতে ঠিক 50 থেকে আবার নেক্সট প্রায় 70-80 কোয়েশ্চেন কিন্তু ডিসকাস করবো, ক্লিয়ার? তো এইভাবে ছোট্ট ছোট রিভিশনের মাধ্যমে তোমরা কোয়েশ্চেনগুলো কিন্তু সলভ করে নাও, কম সময়ের ভিডিও, একবার জাস্ট স্পিডে তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের জিনিসগুলো কিন্তু তৈরি হয়ে যাবে, আস্তে আস্তে এমসিকিউগুলো কিন্তু সলভ হতে থাকবে। তো চলো, এই ভিডিওটাতে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া ছিল, ইনফরমেশন দিয়ে দিলাম, তোমরা যারা আনএকাডেমিতে ফলো করোনি মাস্ট ফলো করে নাও, আর মাস্ট কিন্তু যতগুলো লাইভ সেশন করেছে সেগুলো কিন্তু দেখে নিও। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।